হ্যাঁ ভাই আবু আবদুর রহমান আপনি প্রশ্ন করেছেন কেউ যদি একজন ছেলেকে হাফেজ বানায় তাহলে সে দশ জনকে সুপারিশ করে জানাতে নিয়ে যাবে এটা কি সহ হাদিসে জানালোকৃত হব এই হাদিস মোটর সহি নয় হাদিস এটি জয়ীফ হাদিস জয়ীফ হাদিসের বক্তব্য কাজেই এই বক্তব্য আমরা নির্ভর করতে পারি না রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম থেকে এমন কথা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় অতএব এ জাতীয় আলোচনা করা কি আমাদের জন্য অবশ্য আপত্তিকর হবে রসৌল্লা সল্লাহ আরিহ সাল্মের বর্ণিত ওই হাদিসটি বওনা করা যাবে যেটা রসউউল্লাহ শাসন থেকে প্রমাণিত সুপ্রমাণিত সুসব্যস্ত্র সহী সনদের মাধ্যমে বা হাসান সনদের মাধ্যমে প্রমাণিত হয়েছে আর এ জাতীয় জয়ীফ বা জাল হাদিস বানা করাতে কোনো কল্লার নেই কাজেই আমাদেরকে এ জাতীয় বওনা থেকে বিরোধ থাকতে হবে তাই এটা জয়ীফ হারিসের বক্তব্য কান দিয়ে লাভ নেই الله تعالى أعلم، وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين